এক বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা জানা গেছে ধৃত বাংলাদেশের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে এসে অভিবাসন দপ্তরের আধিকারিকদের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি বাসিন্দা ধৃতের নাম অহিদুল সর্দার বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা ওই যুবক মালয়েশিয়া থেকে ফিরছিলেন বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকরা তাকে আটক করেন তার কাগজে গড়মিল থাকায় গ্রেপ্তার করা হয় বলে জানা যায় তবে কি কারণে সে এদেশে এসেছিল তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা বিো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড দমদম